দশম শ্রেণীর ছাত্ররা, আমি একটা অঙ্কর চ্যানেল স্টার্ট করেছি, দুটো ক্লাস এর আগে করিয়েছি, আজকে আমার 3 নম্বর ক্লাস। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে অঙ্কগুলো আছে ওগুলো আমরা সমাধান করছি। দেখো এখানে 6-এর আগের 3টে অঙ্ক আমরা করেছিলাম, এবার 6-এর 4 থেকে স্টার্ট করছি। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। তাহলে এখানে আমরা কেনা দামটাকে এক্স ধরে নিই। কেনা দামটাকে এক্স ধরার পরে এখানে দেখো বেচা দাম বলে দিয়েছে কোশ্চেন, এই যে এখানে কেনা দামটা আমি শুধু ধরে নিয়েছি এক্স টাকা, আর ওখানে লাভ বলছে কেনা দাম যত তত পার্সেন্ট, তাহলে এক্স পার্সেন্ট লাভ হবে। এবার আমরা লাভের একটা সূত্র জানি, বেচা দাম মাইনাস কেনা দাম। তো বেচা দাম 336 আর কেনা দাম আমি এক্স ধরেছি, তাহলে লাভ হলো। এবার শতকরা লাভ কত বলো তো, শতকরা লাভ ফর্মুলা, লাভ বাই কেনা দাম। সো লাভ আমি এই যে এখানে দেখো এটা বের করেছি, আর কেনা দাম কত, কেনা দাম হচ্ছে এক্স টাকা ধরে নিয়েছি, তাহলে আমার এটা কী বেরোলো, শতকরা লাভ। আর কোশ্চেন ওরা বলে দিয়েছে শতকরা লাভ এক্স, তাহলে বসাই দিলাম এখানে। এবার তুমি কোনাকুনি গুণ করো, এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার হলো, 1 ইন্টু এটা মানে এটা হলো। এবার এক্সটাকে বাঁদিকে নিয়ে আসো, এদিকে প্লাস ছিল এদিকে এসে মাইনাস, এটা এদিকে এসে মাইনাস হলো। দেখো আমার ইকুয়েশন গঠন হয়ে গেল, দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেল। দেখো এ এক্স স্কোয়ার যেখানে এর ভ্যালু 1, প্লাস বি এক্স মানে বি এর ভ্যালু 1, প্লাস সি মানে সি এর ভ্যালু মাইনাস কত, 336 ইকুয়াল টু 0। তাহলে আমার দ্বিঘাত সমীকরণটা গঠন হয়ে গেল। কোশ্চেন যেমন যেমন বলছে আমি তেমন তেমন করছি। এখানে দেখো আগে অঙ্কটা পড়ি, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে আমি দূরত্ব ওই যে 21 কিলোমিটার বলেছিল ওটা ধরে নিলাম। এবার নৌকার বেগ আমি 1 কিলোমিটার ধরে নিলাম, স্রোতের বেগ কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে 2 কিলোমিটার পার ঘন্টায় যে, ঠিক আছে। এইবার দেখো বলছে 21 কিলোমিটার দূরত্ব, আর আমি অনুকূলে বেগ তাহলে কত হবে, অনুকূলে বেগ হবে, ইয়েস স্যার, ওকে স্যার, অ্যান্ড স্যার আই হ্যাভ নট গট দ্যাট গ্লাভস, দ্য শপ ওয়াজ ক্লোজড। ওকে স্যার, ওকে স্যার, না আচ্ছা তাহলে দেখো যে অনুকূলে বেগ তোমার কী হবে, স্রোতের বেগ যোগ হবে 1+2 কিলোমিটার পার ঘন্টা, আর প্রতিকূলে বেগ কী হবে, 1-2 কিলোমিটার পার ঘন্টা, কারণ তোমার ওই নৌকার বেগটা সঙ্গে স্রোতের বেগটা মাইনাস হয়ে যাবে। প্রতিকূলে যোগ হয়, সরি প্রতিকূলে বিয়োগ হয় আর অনুকূলে যোগ হয়, এটা মনে রাখবে তোমরা। এবার দেখো অনুকূলে আমি সময় বের করছি, সময়ের ফর্মুলাটা কি, দূরত্ব বাই গতিবেগ, তো দূরত্ব আমার 21 ছিল, আর গতিবেগ কত, অনুকূলে গতিবেগ এখানে লিখে দিয়েছি 1+2 ঘন্টা, আর প্রতিকূলে বেগ কত, প্রতিকূলে সরি প্রতিকূলে সময় সেই দূরত্ব বাই গতিবেগ, একই ফর্মুলা, দূরত্ব তো চেঞ্জ হচ্ছে না, 21 থাকলো, আর গতিবেগ কত, প্রতিকূলে 1-2 হবে, এখানে অঙ্কটা ভুল হয়ে গেছে, দেখো এখানে 1-2 হবে, তাহলে এখানে মাইনাস হবে 1-2, তাহলে এখানে তোমার 1-2 হবে। এই জায়গার থেকে তোমরা নিজেরা করবে, আমি যখন অঙ্কটা করেছি তখন এটা খেয়াল ছিল না, তাহলে ইকুয়েশন পুরো চেঞ্জ হয়ে যাবে, এই জায়গার থেকে এটা কাটা হয়ে যাবে, আশা করি তোমরা বুঝে গেছো অঙ্কটা। এরপরে দেখো 6-এর 6, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে দেখো আমি যদি ধরি মহিমের 1 ঘন্টা লাগে, তাহলে মজিদের 3 ঘন্টা বেশি লাগে মানে কত, 1+3 ঘন্টা লাগবে। এবার দেখো মহিম 1 ঘন্টায় করে 1/x অংশ, আর মজিদ 1 ঘন্টায় করে 1/x+3 অংশ, এটা তোমরা এর আগের ক্লাসেই পড়েছ। এবার দুজন একসঙ্গে দেখো, মহিম প্লাস মজিদ দুজন একসঙ্গে করে এই যে 1/x আর 1+3। এবার মহিম আর মজিদ
এক ঘন্টায় করবে, দেখো 2 ঘন্টায় কাজ শেষ করে, তাহলে 1 ঘন্টায় কতটা করো, 1/2 অংশ। তাহলে প্রশ্ন মতে আমরা যদি এই দুটো কাজ অ্যাড করি, যে মজিদ আর মহিম দেখো 1 ঘন্টা এতটা কাজ করেছে, আবার 1 ঘন্টা এতটা করে কাজ করেছে, আমরা দু রকম পেয়েছি। তাহলে প্রশ্ন মতে বলতে পারি এটার সঙ্গে এটা সমান, তাই করে দিয়েছি। এবার লসাগু করো, এক্স ইন্টু এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি এখানে এলো, এক্স এখানে গেল, তাহলে 2x+3 বাই এত। এবার তুমি বর্জ্য গুণন করো, কোনাকুনি গুণন করো, 2 × 2x+3 এখানে লিখলাম, আর x × x+3 এখানে লিখলাম। তাহলে দেখো x² + 3x এখানে, 2 × 4x এখানে, 2 × 3 = 6 এখানে। এবার তুমি 4x টাকে যদি বাঁদিকে নিয়ে আসো তাহলে -x হচ্ছে, কারণ -4x + 3x -x হলো, 6টাকে এদিকে আসে তাহলে মাইনাস হয়ে গেল, তাহলে তোমার দ্বিঘাত সমীকরণ ফর্ম হয়ে গেল। এরপরে বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে একক স্থানীয় অঙ্ক দশক অপেক্ষা 6 বেশি, তাহলে দশক যদি আমি x ধরি, দেখো ধরি লিখে দিয়েছি, আর একক তাহলে 6 বেশি হবে, এটা হবে। তাহলে অঙ্কটা কত হবে? অঙ্কটার নিয়ম হচ্ছে কি, একক স্থানীয় অঙ্কের সঙ্গে 1 গুণ করব, দেখো 1 গুণ করেছি, আর দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ করব। এটা হচ্ছে অঙ্কটা বানানোর নিয়ম, একক স্থানীয় অঙ্কের সঙ্গে 1 গুণ, দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ, মাঝখানে প্লাস, তাহলে আমার সংখ্যাটা ফর্ম হয়ে যাবে, মানে অঙ্কটা ফর্ম হয়ে যাবে। এবার বলছে যে, বলছে যে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল মানে যে এইটা, এটা অঙ্কটি না লিখে এটা তোমার সংখ্যা লিখবে, সংখ্যা এই জায়গায় লিখবে সংখ্যা। আচ্ছা, এবার বলছে যে অঙ্কদ্বয়ের গুণফল মানে যে আমি যদি এইটার সঙ্গে এইটা গুণ করে দিই, যে এইটা এই দুটো যদি গুণ করে দিই তাহলে কী হবে, বলছে যে সংখ্যাটি যেটা আমরা পেয়েছি, যে সংখ্যাটি আমরা পেয়েছি সেই সংখ্যাটির চেয়ে 12 কম হবে। দেখো আমি 12 মাইনাস করে দিয়েছি, যে সংখ্যার থেকে 12 মাইনাস করে দিয়েছি, এটা হচ্ছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 12 কম, তাহলে এটা হচ্ছে আমার সংখ্যা, দেখো সংখ্যাটি থেকে 12 কম, এই যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 12 কম। এরপরে তোমরা বুঝতেই পারছো কী করে সলভ করতে হবে। এবার দেখো, 45 মিটার দীর্ঘ এখানে লিখলাম, 40 মিটার প্রশস্ত এখানে লিখলাম, একটা আয়তাকার খেলার মাঠে বাইরের চারিপাশে, দেখো বাইরে দিয়ে রাস্তা আছে, সমান চওড়া, সেই সমানটাকে আমি এক্স ধরেছি, ধরি এক্স এখানে লিখবে ধরি, ডায়াগ্রামে ধরে দেবে, নতুন করে তোমার আর লেখার দরকার নেই, ডায়াগ্রাম নিজেই অনেক কিছু অর্থ বহন করছে, বুঝতে পেরেছো? কারণ ডায়াগ্রামেই তুমি ওখানে ধরে দিলে, শুধু শুধু আবার নতুন করে লিখে সময় নষ্ট করার দরকার নেই। এইবার দেখো, মানে ডায়াগ্রাম মানে চিত্র দিয়ে তুমি লিখে দিলে। এবার রাস্তার ক্ষেত্রফল ওরা বলে দিয়েছে 450, তো আমি লিখে নিলাম। এবার রাস্তার ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাইরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস ভেতরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো এটা ভেতরের আর এটা বাইরের, বাইরের দৈর্ঘ্য কত, 45 + 2x, বাইরের প্রস্থ কত, 40 + 2x, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই যে করে দিলাম বাইরের ক্ষেত্রফল, আর ভেতরের দৈর্ঘ্য কত, 45 মিটার, ভেতরের প্রস্থ কত, 40 মিটার, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়ে গেল ভেতরের। তো দুটো যদি আমি মাইনাস করে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যায়, এই যে রাস্তার ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এবার আমরা এটাকে সমাধান করব কিরকম, প্রথমে দেখো 45 × 40 আমি গুণ করিনি, রেখে দিয়েছি, এটা হচ্ছে অঙ্কের টেকনিক, কেন কি এদিকে একটা 45 × 40 আছে, আমি কেটে দিতে পারবো তার জন্যে। কিন্তু ছেলেরা কি করে, ছেলেরা মেয়েরা এটাকে আগে গুণ করতে চলে যায়, গুণ করে 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 বড় একটা সংখ্যা আসে, তারপরে তারা ওটা লিখে এখানেও আবার লিখে দুটো কাটে, কি দরকার আমার, আমি এইভাবেই লিখে দিই। এবার দেখো 45 × 40 হয়ে গেল, এবার হচ্ছে তোমার 2x × 40 এখানে লিখলাম, এবার 45 2x হয়ে গেল, এবার 2x × 45x এখানে লিখলাম, 2x × 2x এখানে লিখলাম, 4x² হলো, আর এখানে যেটা ছিল সেটার সঙ্গে তাহলে এটা কেটে দিলাম, এবার এই দুটো অ্যাড করতে হবে, 170 হলো, 4x² এখানে লিখলাম, আর এটা মাইনাস করে এখানে লিখে দিয়েছি, কারণ ওইদিকে ছিল, এদিকে এসে মাইনাস হয়ে যাবে। এবার তুমি সবাইকে 2 দিয়ে ভাগ করো, একে 2 দিয়ে, একে 2 দিয়ে, একে 2 দিয়ে, কারণ 2 কমন আছে, তাহলে 2 দ্বিগুণে 4, 285 যার, 225 যার, এবার 0/2 মানে এটাই হয়ে গেল, এটাই আমার অ্যান্সার। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই।